রান্না করতে ভীষণ ভালোবাসি, আর সেই রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করে প্রচুর ভালো রেসপন্স পাচ্ছি। এর আগে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে অসাধারণ একটা রেসপন্স পেয়েছি, এবং সেই ভিডিওতে আপনাদেরকে প্রমিস করেছিলাম চিংড়ি মাছের ভাপার রেসিপিও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তাই আর কথার খেলাফ না করে আজকে আমি আপনাদের সাথে খুব সাধারণ পদ্ধতিতে চিংড়ি মাছের ভাপার রেসিপি শেয়ার করছি। তো দেরি না করে চলুন আমি আমার এসডি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সাথে চিংড়ি মাছের ভাপার রেসিপি শেয়ার করি। এই চিংড়ি মাছের ভাপা বানানোর পদ্ধতি কিন্তু ভীষণ সহজ, মাত্র যদি দেখা যায় 5 মিনিটের মধ্যেই রান্নাটা সেরে নেওয়া যায় যদি সব জোগাড় করা থাকে। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাথা সমেত চিংড়ি মাছটাকে সুন্দর করে কেটে পেছনে যে শিরটা থাকে কালো রঙে সেটাকে ফেলে দিয়েছি। এই ধোয়ার সময়টা একটু সময় লেগে যায় ধোয়া এবং কেটে রাখাটাকে, যদি এগুলো যদি আগে করা থাকে তাহলে কোনো অসুবিধা হয় না। আমি এখানে ফ্রেশ নারকেল নিয়েছি বাজার থেকে কিনে, গোটা নারকেলের মোটে 1/4 ভাগ নারকেল আমার দরকার হয়। নারকেলটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আপনারা যদি গোটা নারকেলের পেস্ট করাটাকে অ্যাভয়েড করতে চান তাহলে নারকেলের গুঁড়োটাও নিতে পারেন, তাহলে সময়টা আরও বেঁচে যায়। এরপর নারকেলটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে তাতে আমি 1 চামচ মতো কালো সর্ষে নিয়েছি, কালো সর্ষের বদলে সাদা সর্ষেও নিতে পারেন। আর নিয়েছি এখানে আমি 1.5 চামচের মতো পোস্ত, যার বদলে আপনি 4 মগজও ব্যবহার করতে পারেন। আর আমি আমার ঝালের স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা একটু বেশিই নিয়েছি। ফ্রিজ থেকে একটু টক দই বের করেছিলাম, সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে রুম টেম্পারেচারে আসার জন্য রেখে দিয়েছি। এরপরে ওই গ্রাইন্ডারের মধ্যে আমি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর চিনিটা মোটামুটি একটু বেশি পরিমাণেই নিয়েছি, প্রায় 1 চামচ মতো। টক দই যতটা টক হবে চিনির পরিমাণটা কিন্তু সেই হিসেবে বাড়বে বা কমবে। টক দইটা যদি একটু কম টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু কম দেবেন, আর যদি ভীষণ টক হয় তা চিনির পরিমাণটা সেই অনুসারে একটু বাড়িয়ে দেবেন। আমি ওই যেই বাটিতে টক দই ছিল সেই বাটির মধ্যে নারকলের একটু জল আমার ছিল, সেই জলটা মিশিয়ে দিয়ে দিলাম অল্প একটু, খুব বেশি জল দেওয়ারও প্রয়োজন নেই। এবার এটাকে খুব সুন্দর করে পেস্ট করতে হবে। আপনারা শিলনোড়ায় বাটতেই পারেন, শিলনোড়ায় বাটার স্বাদ একটা আলাদাই থাকে। আমার কাছে শিলনোড়া নেই তাই আমি মিক্সিতে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। পেস্টটা এতটাই ফাইন হবে একদম হাতে দিলে মিলিয়ে যাবে, একদম মিহি, এর মধ্যে কিন্তু কোনো রকম ছিবড়ে ছিবড়ে ভাব থাকবে না। একদম হালকা করে দেখে নেবেন হাত দিয়ে যেন একদম সুন্দর মিলিয়ে যায়। এই পেস্টটা যখন আপনার তৈরি করা হয়ে যাবে আপনি ভেবে নেবেন যে আপনার রান্না কিন্তু মোটামুটি 85% হয়ে গেছে। আমি এখানে আজকে এই চিংড়ি ভাপাটা মাইক্রোওয়েভে করব, আপনারা যদি চান তাহলে মোটামুটি গ্যাসেও এটা তৈরি করতে পারেন। তো যে মশলাটা আমি এখানে বাটলাম সেই মশলাটাকে আমি ডিরেক্ট যেই বাটিটার মধ্যে রান্নাটা হবে তার মধ্যে নিয়ে নিয়েছি, এবং চিংড়ি মাছগুলোকে তার মধ্যে ম্যারিনেট করে নিচ্ছি। আপনারাও যেই বাটিটার মধ্যে বা স্টিলের বাটির মধ্যে রান্না করবেন তার মধ্যে একবারে মশলাগুলোকে নিয়ে সুন্দর করে চিংড়ি মাছটাকে একবারে ম্যারিনেট করে ডিরেক্টলি কড়াইয়ের মধ্যে জল গরম করবেন, তার উপরে স্ট্যান্ড রেখে ওই 5 মিনিট মতো এই বাটিটা বসিয়ে দিলেই আপনার কিন্তু চিংড়ি ভাপাটা তৈরি হয়ে যাবে। সবথেকে মেন ইনগ্রিডিয়েন্ট বা মেন উপকরণ হচ্ছে এখানে সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে এই চিংড়ি ভাপার যে স্বাদ এবং যে গন্ধ হয় সেটা একেবারে সেই হয়। তো আমি এখানে সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। এখানে আপনার দেখে নিশ্চয়ই মনে হচ্ছে যে প্রচুর বেশি পরিমাণে গ্রেভি বা সর্ষে বাটা বা নারকেল বাটাটা একটু বেশি দিয়েছি, কিন্তু বিশ্বাস করুন যখন রান্নাটা হয়ে যাবে তখন দেখে বুঝতে পারবেন যে একদম ঠিকঠাক পরিমাণে দেওয়া রয়েছে। তো আমার এখানে মোটামুটি ম্যারিনেট করা হয়ে গেছে চিংড়ি মাছটা। তো আমি এবার এটাকে ঠিক মাইক্রোওয়েভে 3 মিনিট মতো করব। চিংড়ি মাছ 8 ডিগ্রি থাকবে আপনার, ধরুন 120 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি এটাকে 3 মিনিট মতো এটাকে মাইক্রোওয়েভ করলেই আমার কিন্তু চিংড়ি ভাপা রেডি হয়ে যাবে। চিংড়ি মাছ কিন্তু কুক হতে বা রান্না হতে ঠিক 3 মিনিট মতো সময় লাগে। 3 মিনিটের বেশি যদি আপনি চিংড়ি মাছটা রান্না করে ফেলেন তাহলে কিন্তু চিংড়ি মাছটা একদম সাদা এবং শক্ত হয়ে যায় এবং ছিবড়ে ছিবড়ে হয়ে যায়, তাতে কিন্তু চিংড়ি মাছের সেই স্বাদটা আর থাকে না। আর চিংড়ি মাছ যদি তার কম সময় নিয়ে রান্না করেন, 1-2 মিনিটের মতো রান্না হলে তাহলে কিন্তু চিংড়ি মাছটা কাঁচা গন্ধ থেকে যায় এবং সেটা কিন্তু টোটালি রান্নাটা হয় না। তো এই ভেবে আন্দাজ করে আপনি রান্নাটা করবেন। আমার কিন্তু এখানে এই যে রান্নাটা আমার মোটামুটি সব সারতে 10 মিনিট মতো সময় লেগেছিল, তাহলে ভাবুন কতটা অল্প সময় অতটা অসাধারণ স্বাদের একটা রান্না এখানে তৈরি হয়ে গেছে। আমরা স্পেশালি দুজনে হাজব্যান্ড ওয়াইফ এই চিংড়ি মাছের ভাপা খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু বিশ্বাস করুন এটা কিন্তু কোনো লুচি পরোটা পোলাও বিরিয়ানির সাথে না, একদম স্বাদ প্লেন গরম ভাত, সাদা ভাত, ধোঁয়া ওঠা আর এই চিংড়ি মাছের ভাপা, ব্যাস আর কিছু প্রয়োজন পড়ে না। দরকার পড়লে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিতে পারেন যদি আমার মতো ঝালপ্রেমী হয়ে থাকেন, না হলে সেটাও দরকার নেই। যেই পরিমাণে গ্রেভি থাকবে সেই গ্রেভির যা
হাত থাকবে তাতেই আপনি পুরো আপনার খাবার বা লাঞ্চ বা ডিনার পুরো কমপ্লিট করে নিতে পারেন। সাইড ডিশ হিসাবে আপনার আর কিছু প্রয়োজন হবে না। এইরকমই আরও নানান রকম রেসিপির লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের সাথে শেয়ার করা রইল, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। ইউটিউবের বন্ধুরা, তোমাদের দেখছি তোমরা আমার ভিডিওগুলোকে ভীষণ পছন্দ করছো, অনেকে রেসপন্সও করছো, কিন্তু যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুকের বন্ধুরা, যারা আমার ভিডিওগুলোকে ভীষণ পছন্দ করছো, ভালো রেসপন্সও করছো, যারা পেজগুলোকে ফলো করোনি আমার পেজটাকে অবশ্যই ফলো করে নিও। আমি কিন্তু এখন ইনস্টাগ্রামেও অ্যাভেলেবেল রয়েছি শম্পা দে দত্ত বলে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। আমি তো ভীষণ এনজয় করছি, তোমরাও করো। আজকের মতো আসি, আবার দেখাবো আগামীকাল এরকম একটা রেসিপি নিয়ে। টাটা।